এখন স্নান করে উঠলাম, ওর জন্য দেখো না চুল টুল সব এলোমেলো হয়ে আছে। এর চুলগুলো মানে কি বলবো, চুলটাকে সিঁদুরটা পরে নিয়েছি কিন্তু চুলটা একটু ভেজা দেখে তার জন্য কিছু করিনি, যে চুলটা শুকোলে তারপরে চুল বাঁধবো। আমার মেয়ে বলছে মা আমাকে খেতে দাও, এবার ওকে খেতে দিয়ে তারপরে নিজে খাবো, আর শাশুড়ির জন্য ওনাকে বেড়ে দেবো, তারপরে নিজে ওকে তার একটু বিশ্রাম নেব। চলো আর কথা বলবো না, মেয়েকে খেতে দিয়ে দিই, নাহলে মেয়ে আবার রেগে যাবে। ওর খিদে পেলে পর আর কিছু করার নেই, ওর সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে। হ্যাঁ, টাটা, বাই বাই। হাই, আজকে এখন আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সব জড়ো করে রেখে দিয়েছি, বিকেলবেলা কাজের বউ আসবে, ও ধুয়ে দেবে। আর এখন বাজে হচ্ছে 3টে, আমি 3টে থেকে তোমাদের সাথে কথা বলতে এসেছি। এই ঘরটা গ্রীষ্মকাল তো, এই ঘরটায় থাকলে পরে ঠান্ডা লাগে, ওর জন্য এই ঘরটায় দুপুরবেলাটা থাকতে খুব ভালো লাগে। দেখো ফ্যানও চালাইনি, এমনি ওই দেখো ফ্যানও চলছে না, এমনি দাঁড়িয়ে আছে, কিন্তু ঠান্ডা লাগছে, সেই গরমটা লাগছে না। কিন্তু উপরের ঘরে যদি যাই, বাবা কি গরম, মানে থাকতে পারবো না। কিন্তু বসে তো কথা বলতে হবে, আর এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল, দেখো বই দিয়ে মানে ছোট সাজিয়ে রেখে দিয়েছে। তাহলে তোমরা কি এখন সব ঘুমাচ্ছ? আমি কিন্তু দুপুরে ঘুমাই না, আমি জেগেই থাকি। খুব শরীর খারাপ লাগলে তবে ঘুমাই। আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠে ওপরের ঘরে যে আমাদের যে বেডরুম সেই ঘরে ঢুকছি। দেখো বেডরুমে দেখো ফ্যান চলছে, আবার সিলিং ফ্যানও চলছে, মানে দুটো ফ্যান চালিয়ে বসতে হচ্ছে। কিন্তু তোমাদের সাথে গল্প করতে হলে আমি এখন স্ট্যান্ড ফ্যানের সামনে বসতে পারবো না, তাহলে কথাগুলো কিছুই শোনা যাবে না। আমার মেয়ে ওই 3টের আগে পর্যন্ত পড়াশোনা করলো, করে 3টে বাজলে যখন বললো মা আমি একটু শুয়ে থাকি, আমাকে তুমি 4টে সাড়ে 4টে নাগাদ ডেকে দেবে, আমি ঠিক আছে তাই করব। তারপরে ছাতি উপরে উঠেছি তো, একটু হাঁপিয়ে উঠে হাঁপিয়ে গেছি, দাঁড়া একটু হাঁপ ছাড়িয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। তারপর আজকে রান্না করলাম, আজকে আমার রান্না ভোরবেলা হয়ে গেছে, যেহেতু আমার পর ভোটের ডিউটি পড়েছে, তার ট্রেনিং নিতে গেছে, সেই কারণে সকালবেলা 8টার সময় বেরিয়ে গেছে, সেই জাঙ্গিপাড়া যাবে ভোটের মানে ট্রেনিংটা নিতে, আবার আসবে দেরি করে, বললো 7টা সাড়ে 7টা বাজবে আসতে। যাক, ততক্ষণ তো একা একা থাকতে হবে, আর মেয়েকে পড়াতে হবে, একটা তো কাজ আছেই। আমি এই 5টা নাগাদ তো একটু হাঁটাহাঁটি করব ছাদে, ততক্ষণ তোমাদের সাথে কথা বলি, তারপরে তো ব্যস্ত হয়ে যাব। 5টা থেকে 5:30 পর্যন্ত হাঁটবো, দিয়ে তারপর নিরুপমা দেখবো, ওটা আমাকে দেখতেই হবে, বাবা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, এটা আমি বলে দিতে পারি। ওটা কিছুদিন চলবে, আবার কোনো সিরিয়াল যদি ভালো হয় তখন সেটা চলবে, এখন তো চলুক ওটা। আজকে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমি বললাম না নিচে থাকলে গরম লাগে না, উপরেই বেশি গরম, ওর জন্য বলবে কেমন গরম পড়েছে। কালকে বলেছিলাম না ঝড় বৃষ্টি হবে, হতে পারে, হয়নি, একটুও ঝড় বৃষ্টি হয়নি। রাতে কি কষ্ট হয়েছে জানো না, মানে ফ্যান জানলা দরজা সব খুলে দিয়ে তারপরে শুতে হয়েছে, এত গরম। আর চৈত্র তো মাস পড়েছে, তাই ভাবছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে পরে কীরকম
গরম পড়বে, তখন মানে ঘরে থাকতে পারবো না। আর তার মধ্যে তখন আমাদের বাড়িতে একটু কাজও হবে, কিছু কাজ আছে বাকি, সেই কাজগুলোও হবে। তার বুঝতে পারছো কিভাবে থাকতে হবে? এখন তোমাদের সাথে কথা বলতে পারছি না, এখন রাখছি, এখন কিছু কাজ করব। আমাকে কে একজন ডেকেছে, আমার আবার একটা ব্যবসা আছে জামা কাপড়ের, সেই ব্যবসার জন্য লোক এসছে, মানে পাইকারি নেবে সেই কারণে, তাকে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলি। এই দেখো আমার ব্যবসার জিনিস থাকে হচ্ছে দুটো ট্রাঙ্ক আছে আর দুটো ব্যাগ আছে, সেই এই ঘরেই থাকে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো ট্রাঙ্কটা, এই যে ব্যাগ, তারপরে এই যে এই আরেকটা ট্রাঙ্ক, এই আরেকটা ট্রাঙ্ক, এইভাবেই আছে, চলছে এইভাবেই। এখন বাজে 5টা, তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি। তখন তো আর পুরো কথা বলতে পারিনি, তখন বললাম না যে 3টের সময় কথা বলে রেখে দিলাম যে পাইকারি জিনিস বিক্রি নিতে এসছে, তাকে দিয়ে ঠিয়ে তারপরে বিছনা, কালকে আবার বিছনার চাদর ঠাদর ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার পাতলাম মেয়ে ওঠার পরে পেতে ঠেতে, তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। দেখো এই চাদর, আর কি বলতো, আমি সকালবেলার দিকটা একটু শরীরটা খারাপ ছিল দেখে আর ওইসব পাতিনি, আর ওই কারণেই রেখে দিয়েছিলাম। দেখলাম চলুক, আবার চৈত্র সংক্রান্তি আসছে, সেই কারণে তো নীল পুজোর দিন কী করবো কি বলতে পারছি না, ওর জন্য খুব ঠান্ডা লেগেছে, হঠাৎ করে একটু গরমটা পড়েছে তো, আর আমার একটু গরমটা বেশি, মানে প্রচণ্ডই আমার শীতকালে শীত আমার অতটা লাগে না, কিন্তু গরমকালে গরম বিশাল লাগে, সেই কারণে ওই মাথার দিকে জানলা টালনা খুলে রেখে তারপরে দুটো ফ্যান চালিয়ে শুয়ে থাকি তো, আমার দিকে মানে একটু ঠান্ডা লেগে গেছে, কি আর কে হবে, যাক ওটা বাদ দিই, মানুষের শরীর খারাপ হতেই পারে, ওর জন্য কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে, ওর জন্য নাক ফাঁক কেমন চুলকাচ্ছে দেখো, তোমাদের অসুবিধা হচ্ছে না এগুলো দেখতে? আর করবো না, চুলকালেও আর চুলকাবো না, আমারও এগুলো ভালো লাগে না জানো তো, কিন্তু কী করবো হয়ে যাচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর যেখানে যদি কারো ওখানে গরম থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে কতটা মানে গরম, আমাদের এখানে যেরকম গরম কিনা তোমাদের ওখানে। আমাদের এখানে কালকে দেখছিলাম কে যেন বলছিল যে 38 ডিগ্রি ওয়েদার মানে দেখাচ্ছে, আমার ঠিক পছন্দ মানে পছন্দ হলো না দেখে আমি তোমাদের মানে সেটা বলিনি, কারণ এই সময় অতটা মানে ওয়েদার ওরকম হতে পারে ভাবতে পারছি না, কারণ সবে তো চৈত্র মাস, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসলে ওটা হলে তা ভাবতাম যে না ঠিকই হয়েছে, ঠিক বলেছে, ওর জন্য ওই কারণে ওটাকে আমি তোমাদের মানে বলেছি বলে যে না এরকমই ওয়েদার ও এতটা গরম সেটা বলছি না, দেখবে তো সবাই যে ঠিক ওই রকমই ওয়েদার নাকি, দিয়ে তারপরে আমাকে জানাবে। থ্যাংক ইউ তোমরা আমার ভিডিওটা দেখার জন্য, এবার আমি রাখছি, কারণ এরপরে অনেক কাজ, আজকে আমার হাজব্যান্ড বাড়ি নেই, তার জন্য কাজটা এবার বাড়ি বেশি, কারণ তার খাবার তৈরি করতে হবে, মেয়েকে খেতে দিতে হবে, শাশুড়ির ওষুধ আনতে যেতে হবে, ওনার ঘাড়ে কন্ড্রোলাইসিস আছে ওর জন্য ওনার ওষুধটা এনে দিতে হবে, এটা তো আর আমাকে করতে হতো না, আমার হাজব্যান্ড বাড়ি থাকলে ওই করে নিত, সেটা আমাকে করতে হবে, উনি আবার
পরে বলবো ওই গল্প, ওনার স্পন্ডিলাইসিসের গল্প, একদিনে সব বললে হবে না। আজকে থাক তাহলে, বাই বাই, টাটা।